যখন টিভি স্ক্রিনে আপনারা দেখছেন ডক্টর গৌতম শাস্ত্রীকে, এটা কিন্তু বেসিক লাইফ হরোস্কোপ। যখনই চেম্বারে আসবেন তখনই আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এটি পাবেন। এটা আপনাদের ক্ষেত্রে, আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে, যখনই আপনারা চেম্বার ভিজিট করবেন তখনই পাবেন এই বেসিক লাইফ হরোস্কোপ, এবং সেটা সম্পূর্ণই সম্পূর্ণই বিনামূল্যে। এর মাধ্যমে কিন্তু আপনি সারাটা জীবন জানতে পারবেন যে আপনার আগামী দিনে কি হবে না হবে না, এবং আপনার কোন দিনটা শুভ, কোন দিনটা অশুভ, এবং আপনার শুভ রং, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আপনি জানতে পারছেন এই বেসিক লাইফ হরোস্কোপে। যখনই চেম্বারে আসবেন তখন সম্পূর্ণ বিনামূল্যে এটি আপনি পাবেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাই জীবনের আলো অনুষ্ঠানে, এবং আমাদের অনুষ্ঠানের অতিথি পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, দ্য ব্র্যান্ড ডক্টর গৌতম শাস্ত্রী, দ্য অ্যাস্ট্রোলজিক্যাল স্টার ডক্টর গৌতম শাস্ত্রী। তিনি আমাদের অনেক কিছু শেখান, জানান। দেখুন, মানুষ তো শেখার জন্যই রয়েছে সবসময়, যেন আরো নতুন কিছু শিখবো, জ্ঞান আহরণ করবো, সব কিছু ঠিক আছে। কিন্তু তিনি বলেন যে শিখতে শিখতে তোমাদের মধ্যেই কিন্তু অ্যাস্ট্রোলজির বিষয়ে অনেক জ্ঞান বাড়বে। এই যে কাউন্সেলিং গুলো করেন, যখন চেম্বারে বসে কাউন্সেলিং গুলো করেন, তখনই কিন্তু আপনারা বুঝে যান যে হ্যাঁ, আমি শিখছি, আমি জানছি, আমার মধ্যে কিন্তু আস্তে আস্তে এই জ্ঞানটা আসছে, কথা প্রসঙ্গেই আপনি জেনে যান। সেই জন্য চেম্বারে আসাটা খুব জরুরি, এবং যেটা দেখালাম এই যে বেসিক লাইফ হরোস্কোপ সম্পূর্ণ বিনামূল্যে। আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যখন যান চেম্বারে, তখন কিন্তু এই কাউন্সেলিং এর মাধ্যমে আপনার চার্টে কোন দোষ রয়েছে, কোন না দোষ রয়েছে, সেটাও জেনে নেয়। এই যে সবাই বলে না, ধরে মাত্র এই যে আপনার তো কালসর্প দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, সেটি আদৌ ঠিক? প্রত্যেকের চার্টে কি ইন জেনারেল কালসর্প দোষ থাকে? আসবো, সে আলোচনা আসবো। লাইভ ফোনের অনুষ্ঠান, ফোন করবেন, ফোন করে আপনাদের বিষয়ে জানবেন, কিন্তু আমার এই আলোচনাটা আজকে আমি জানবই তার কাছ থেকে, স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমে তাকে স্বাগত জানাবো, স্বাগত আপনাকে। নমস্কার, নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে আমার প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। স্যার, একটা কথা প্রথমেই জানবো, সেটা হচ্ছে যে না, আমি বেসিক লাইফ হরোস্কোপ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করছি না, কারণ আপনি একটু বিব্রত বোধ করবেন। আমি যেটা প্রথমেই জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে যে এই যে মাঙ্গলিক দোষ, দেখা যায় যে কালসর্পদোষ কালসর্পদোষ কালসর্পদোষ, এটা কি ঠিক যে যে কোনো চার্টে কালসর্পদোষ থাকতেই হবে? এটা ম্যান্ডেটরি নাকি? এটা মানে আমি কেন জানি না, এটা প্রত্যেকের ক্ষেত্রেই এটা আমি শুনছি। কালসর্পদোষ ব্যাপারটা আগে জানতে হবে, কালসর্পদোষ কি জিনিস। অবশ্যই, অর্থাৎ আমাদের এই রাশিচক্রের 9টা যেমন গ্রহ আছে, অর্থাৎ তার মধ্যে কিন্তু 7টা গ্রহ এবং 2টো ছায়া গ্রহ, যেটা হচ্ছে রাহু এবং কেতু। এই রাহু এবং কেতুর এক সাইডে যখন অন্য গ্রহগুলো চলে আসে, অর্থাৎ এই 12টা রাশির, এই 12টা রাশির মধ্যে যখন একটা সাইডে যখন অন্যান্য গ্রহগুলো চলে আসে, তখন কিন্তু সেটা কালসর্প যোগ তৈরি হয়। অর্থাৎ এই কালসর্প যোগ তৈরি হলো মানেই আপনার যে কালসর্প দোষ হয়ে গেল তা না, কারণ রাহু কিন্তু অন্যান্য প্ল্যানেটের যে সাইড দিয়ে যায়, অর্থাৎ অন্যান্য প্ল্যানেট যে দিক দিয়ে ঘোরে তার অপোজিটে কিন্তু রাহু যায় ঘোরে। অর্থাৎ এই রাহুর মুখে যদি অন্যান্য গ্রহগুলো যদি চলে যায় তাহলে সেটা কালসর্প দোষ হয়, আর অপোজিট সাইডে যদি গ্রহগুলো থাকে তাহলে কিন্তু সেই কালসর্প যোগে। আমি দেখেছি বিভিন্ন হরোস্কোপ, এবং এখনও বর্তমান অনেকে এই ভারতবর্ষের খুব নামজাদা জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাদেরও এই কালসর্প যোগ আছে, সেটা কিন্তু কালসর্প দোষ না। অর্থাৎ সেই কালসর্প যোগ যদি কারো তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু সে নাম করা, অর্থাৎ দেশ বিদেশের একটা খ্যাতনামা ব্যক্তি হবে, সে যে পরিবেশে থাকবে সেই পরিবেশের ছোটোর থেকে তার কিন্তু একটা আধিপত্য তৈরি হবে, যে বিষয় নিয়ে সে এগিয়ে যাবে সেটার উপর সে কিন্তু আগামী দিনে কিন্তু বিরাট সাকসেস পাবে। এটা কিন্তু সচিন তেন্ডুলকরের কিন্তু এই কালসর্প যোগ আছে। হ্যাঁ, সেক্ষেত্রে অনেকে হয়তো এই চার্টের ব্যাপারে, আমি কাউকে খারাপ বলছি না বা কাউকে আমি হেয় করছি না, কিন্তু আগে জানতে হবে
যে আপনার চারটা কি কালসর্প যোগ ইন্ডিকেট করছে না কালসর্প দোষ ইন্ডিকেট করছে, এবং সেইভাবে আপনাকে যদি রেমেডি দেওয়া যায়, সেইভাবে যদি গাইড করা যায়, 100% কিন্তু আপনি আগামী দিনে খুব ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবেন। ফোনে মনে হয় একজন ফোনে একজন কেউ আছে, দেখে নিন, তার সঙ্গে কথা বলিনি। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো স্যার, আমি কুড়ুগ্রাম থেকে কথা বলছি, সৌরভ পাত্র। সৌরভ পাত্র কোথা থেকে বলেন? ফুলবাগান থেকে। ফুলবাগান থেকে, কার সম্বন্ধে? নিজের সম্বন্ধে? নিজের সম্পর্কে একটু স্যার থেকে যান। দেখেন আমাদের অনুষ্ঠান দেখেন? হ্যাঁ স্যার, মাঝে মধ্যে দেখি, করোর অনেক সময় দেখা হয় না, কিন্তু স্যারের খুব ভালো লাগে অনুষ্ঠান। এই একটা কথা সৌরভ, কেন ভালো লাগে সেটা আগে আমি জানতে হবে। স্যারের অ্যাকচুয়ালি প্রেডিকশন গুলো খুব সাইন্টিফিক বলেন এবং যুক্তিযুক্ত মানে ব্যাখ্যা করেন সবকিছু, এই জন্য স্যারের অনুষ্ঠান খুব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সৌরভ, থ্যাংক ইউ। মানে আপনিও একজন ফ্যান তাই না? একদম। আচ্ছা ডেট অফ বার্থ? হ্যাঁ আমার ডেট অফ বার্থ হচ্ছে স্যার 30/12/1991। 30/12/1991। সৌরভ, বাড়ির আর কেউ দেখে আমাদের এই অনুষ্ঠান? আচ্ছা ঠিক আছে। সৌরভ পাত্র ফুলবাগান, 91 জন্ম, তাই তো? আচ্ছা, এখানে যেগুলো ইন্ডিকেট করছে, এক মিনিট, 91 জন্ম, কোথার থেকে বলা হচ্ছে এখন? ফুলবাগান। ফুলবাগান থেকে স্যার। ফুলবাগান থেকে। এমনি ক্যারিয়ার বিষয়ে প্রশ্ন? হ্যাঁ স্যার, এগুলো ইন্ডিকেট করছে। আচ্ছা এবার চারটা দেখি, চারটাতে যেটা আসছে লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, তুলা রাশি এবং সাথী নক্ষত্রে জন্ম, জানা আছে এগুলো? হ্যাঁ বর্তমান সময় কিন্তু খুব ভালো যাচ্ছে না, খুবই খারাপ। মান সম্মান যশের জায়গায় কিন্তু ডিস্টার্ব হচ্ছে, অর্থ অকারণে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ এইটা কিন্তু এখন বর্তমানে যে কানেকশনটা দেখাচ্ছে সেটা কেমন, কারণ দশা চলছে শনির দশা, শনির সঙ্গে বুধের অন্তর্দশা, এবং এই বুধ কিন্তু যেখানে, অর্থাৎ বুধ হচ্ছে তৃতীয় পতি এবং দ্বাদশ পতি, এবং সে কিন্তু বসেও আছে পঞ্চমে, কেমন, অর্থাৎ এইখানে কিন্তু যে ডিস্টার্বগুলো হচ্ছে সেগুলো প্রথম অবস্থায় বলবো প্রেমের ক্ষেত্রে একটা ব্যাঘাত আসতে পারে। এক, দু নম্বর হচ্ছে অর্থ যথেষ্ট খরচ হয়ে যাবে, তিন নম্বর হচ্ছে মান সম্মান হানি, অর্থাৎ আমি যে কাজটা করলাম না তার বদনামটা আমার ঘাড়ে চলে আসবে। এরকম তো হয় স্যার, বুঝলে তো, মানে আমি ধরুন কাজ করলাম একটা, ঠিক আছে, হয়তো মান সম্মান পাওয়ার কথা আমি ছিলাম না, সেটা পাচ্ছি না। এটা 100% এটাই হবে, এটাই ইন্ডিকেট করছে। কেমন 2020 অর্থাৎ 2019 সাল, এই যে দশা, এটা 2019 সালের এখানে যেগুলো ইন্ডিকেট করছে, 2019 সালের নভেম্বরের পর থেকে কিন্তু জায়গাটা ভালো হবে। কেমন নভেম্বর? একটু লাস্ট একটা জিজ্ঞাসা করবো বলছি, আমার কি কোনো স্যার ব্যবসায় কিছু উন্নতি আছে? কারণ আমি স্যার এখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরি করছি, আমার ভবিষ্যতে ব্যবসা মানে আমার কি হবে? এখানে ব্যবসা অবশ্যই আছে, ব্যবসা যেটা আছে খনিজ দ্রব্য, অর্থাৎ এখানে লোহা আকরিক, ঠিক আছে, হার্ডওয়ার্সের ব্যবসা, হ্যাঁ, তাছাড়া কিন্তু স্টোনের ব্যবসা, বিভিন্ন স্টোনের ব্যবসা, মেটাল ব্যবসা, এইগুলো কিন্তু ইন্ডিকেট করছে। এইসব বিজনেসগুলো করলে কিন্তু নো ডাউট খুব ভালোই হবে, কিন্তু আগামী বছর কিন্তু 2020তে কিন্তু বিবাহেরও কানেকশন হয়ে যাচ্ছে। বিবাহ হয়েছে? বর্তমান সময়টা খারাপ যাচ্ছে, অর্থ অকারণে বেরিয়ে যাচ্ছে, মান সম্মান নষ্ট হচ্ছে, প্রেমে ব্যাঘাত হচ্ছে, তাই তো? একদম স্যার, একদম। কাছাকাছি হবে মঙ্গলবার কালীঘাট, আর শুক্রবার হাতিবাগান, আর শোভাবাজার। অবশ্যই অবশ্যই, সেই হিসেবে 8335805241 এবং 9836410969 এই নম্বরে যোগাযোগ করে নিতে হবে। হ্যাঁ বুঝলাম না, কি নিশ্চয়ই আমার কাছে অনেকেই এসছে, তাদের এই অবস্থায় এসছে, কিন্তু পরবর্তীতে তারা যখন 3-4 মাস হয়ে গেছে বা বছরের পর বছর, তারা এখন বিরাট জায়গায়, খুব ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটা 100% আমার এই ধরনের, না
না না না না না না একদমই না, একদমই না, টেনশন এই ধরনের অনেকেই এসছে, নয় তারা একদম কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে গেছে এবং বর্তমানে তাদের অনেক ফিডব্যাক আমার কাছে পাই। আমি যখন রাত্রে ফোন ধরি তাদের, বলে যে স্যার আমি সত্যি খুব ভালো আছি, স্যার আমি এই পজিশনে ছিলাম, আমার এখন এই পজিশনে আছি, আমার দুটো গাড়ি হয়ে গেছে, আমার বাড়ি করার প্ল্যানিং করছি, আপনি একটু প্ল্যানিংয়ের ব্যাপারটা একটু দেখে দেবেন যে আপনার বাস্তু মতে কোন জায়গায় কী হবে। এগুলো কিন্তু অনেকেই এখন ফোন করছে। হ্যাঁ, যাই হোক, নিজের ব্যাপারটা আমি অত বলতে চাইছি না, কিন্তু আমার চেম্বারে যারা আসে তারা কিন্তু প্রথম অবস্থায় একটু খারাপ পরিস্থিতি আসে আসে, কিন্তু পরবর্তী টাইমে কিন্তু তারা নো ডাউট খুব বেটার জায়গায় যায়, এটুকু 100%। ঠিক আছে সৌরভ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, ওয়েলকাম। তা সেই হিসাবে 8335805241 এবং 9836410969 এবং আগামীকাল কাঁচরাপাড়া, এবং 29th May হচ্ছে বর্ধমান, বর্ধমান এবং জুনের ফার্স্ট উইক হচ্ছে নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল বলতে কোচবিহার, শিলিগুড়ি, মালদহ, বহরমপুর, এই প্যাকেজটা কিন্তু রয়েছে ফার্স্ট উইক অফ জুন। আপনারা কিন্তু প্লিজ জুনের ফার্স্ট উইকে যারা নর্থ বেঙ্গলের বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এখন থেকে ফোনে কনফার্ম করে নিন, এই যে 8335805241 এবং 9836410969, কেননা জুনের ফার্স্ট উইক কিন্তু স্যার যাচ্ছেন নর্থ বেঙ্গল, কী কী বললাম, শিলিগুড়ি, কোচবিহার, মালদহ, বহরমপুর, আর আগামীকাল কাঁচরাপাড়া, আর 29 তারিখ বর্ধমান। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, রিমা সাহা। স্থান নৈহাটি। এখন কোথা থেকে বলছেন? নলহাটি। আর জন্মেছেন নৈহাটি? আচ্ছা, দেখেন আমাদের অনুষ্ঠান দেখেন, কেমন লাগে রিমা? ভালো লাগে, লাইন তো পাই না, একটু ব্যক্তিগত সাইডের প্রেডিকশন খুব ভালো লাগে, প্রেডিকশন তো খুব ভালো লাগে, কিন্তু আমি খুব ব্যক্তিগত জীবনে সমস্যায় আছি। স্যার বলবেন, আপনি আর সমস্যা নেই কোনো কথা বলবেন না, এবার স্যার বলবেন আপনি রেসপন্স করবেন। বলছি বিবাহ হয়ে গেছে আপনার? यस, হ্যাঁ, ওই ব্যাপারেই জানতে চাই। হাজবেন্ডের নিয়ে একটু চিন্তায় আছেন আপনি? চিন্তা স্যার, আমি লাইফ মিডিয়াতে বলছি, আমার হাজবেন্ড আমার সাথে কোনো রকম যোগাযোগ একদম, সে তো অন্য জায়গায় সম্পর্ক তৈরি করে নিয়েছে, বুঝতে পেরেছেন? অন মিডিয়ায় আপনি যেমন চাইলেন জিজ্ঞাসা করলেন, আমি বলে দিলাম, বুঝলেন? কি বললেন, অন্য জায়গায় সম্পর্ক? অন্য জায়গায় সম্পর্ক তৈরি হয়ে গেছে, জানেন এগুলো? আগে থেকেই না? হ্যাঁ, আমার বিয়ে, আমার সাথে বিয়ের আগে থেকেই তার সাথে সম্পর্ক, তাই তো? একদম ঠিক আছে, যাই হোক, আপনি দেখুন আপনার এখানে যে লগ্ন ইন্ডিকেট করছে, কর্কট লগ্ন, কর্কট রাশি এবং অশ্লেষ্য নক্ষত্রের দ্বিতীয় চরণে আপনার জন্ম, কেমন জানেন এটা? হ্যাঁ জানি, আমার রাশিফল স্যার। দেখুন আপনার মধ্যে যেমন অভিমান আছে, আপনি কল্পনা প্রবণ আছেন, অবশ্যই বিবাহের আগে আপনার অনেক পরিকল্পনা ছিল, অনেক কল্পনা করে এই জায়গায় বিবাহ করেছিলেন। আমার নভেম্বরে বিয়ে হয়, আমি মিডিয়াত বলছি। হ্যাঁ, 19 নভেম্বর বিয়ে হয়। হ্যাঁ, 2018 আমি শ্বশুরবাড়িতে 14-15 দিন ছিলাম, আমার হাজবেন্ডের সাথে আমার কোনো রকম কোনো রিলেশন হয়নি, উনি আমাকে তারপর থেকে কোনো রকম ফিজিক্যাল, সরি, আই মিন মেন্টাল, ফিনান্সিয়াল কোনো রকম হেল্প করেন না, কোনো রকম ফিজিক্যাল রিলেশন আমাদের মধ্যে হয়নি, কিন্তু উনি নামে একটা বিয়ে করে আমাকে ছেড়ে দিয়েছেন। আমি আমি তো এটাই আপনাকে বললাম, ঠিক আছে, প্রথম চারটা তো আমাকে এটাই ইন্ডিকেট করলো বলে আপনাকে বললাম, কেমন? যাই হোক, দুঃখ করবেন না, আমি যেগুলো আপনার চার্টে যেগুলো ইন্ডিকেট করছে আমি আপনাকে বলি, একটু শুনুন। আমি বলছি যে আপনি ওনার সাথে কি উনি বিবাহিত, একটা বিয়ে করে আরেকটা এরকম না, দেখুন এই অন মিডিয়ায় এতটা বললাটা ঠিক হবে না, কারণ আপনি পরবর্তী টাইমে কিন্তু খুব আপসেটে পড়ে যাবেন, সেই জন্য বলবো এগুলো কিন্তু একটা একটা পার্সোনাল ম্যাটার, তো সেক্ষেত্রে আপনি মনে হয় যা মানে চেম্বারে আসলে পরে বেস্ট হবে, কেমন? দেখুন আপনার চারটা আমি আপনাকে বলি, হ্যাঁ চারটা একটু বলে দিই, আপনি একটু শুনুন। আপনার লগ্ন যেমন কর্কট লগ্ন, কর্কট রাশি এবং অশ্লেষ্য নক্ষত্রে আপনার জন্ম, এখানে আপনার আপনি যখন জন্মগ্রহণ করেছেন আপনার বাবা মায়ের উন্নতির অবশ্যই হয়েছে, এবং আপনার আপনি যেমন কল্পনা ভবন, আপনার মায়ের সঙ্গে যথেষ্ট আপনার মিল থাকার কথা,
কেমন? আপনি কিন্তু গুরুস্থানীয় যে যারা আছে তাদের সঙ্গে আপনার কিন্তু অ্যাডজাস্টমেন্টের অভাব আছে, সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ একদম একদম ঠিকই বলছেন। হ্যাঁ, এগুলো এইগুলো যেগুলো ইন্ডিকেট করছে আমি সেইগুলোই বলছি, এবং এটা শাস্ত্র মতে আপনাকে বলছি। হ্যাঁ, সে এটা শুধু আমার বক্তব্য না, এটা শাস্ত্রের উল্লেখিত আছে, সেই অনুযায়ী আপনাকে বলছি। একটা জিনিস মাথায় রাখুন, আপনার যে সমস্যা বর্তমানে আছে শুধু হাজব্যান্ডকে নিয়েই, এই জায়গাটা একটু আপনি কারেকশন করিয়ে নিন, কারণ পরবর্তী টাইমে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিন্তু আপনার একটু ডিস্টার্ব আছে, সেই জন্য সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু আপনার একটু ডিস্টার্ব আছে। মানে ওটা হবে না, ম্যারেজ হবে না? না, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে ডিস্টার্ব আছে। কেমন, এটা কি ডিস্টার্ব আছে এগুলো আমি সেই জন্য বারবার অন মিডিয়ায় আপনাকে এই জায়গাগুলো বলছি না, কারণ এটা এক টোটাল ব্যাপারটাই কিন্তু পার্সোনাল। কেমন, বুঝতে পারলেন? রিমা, হ্যালো, হ্যাঁ বুঝতে পারলাম। আগামীকাল কাঁচড়াপাড়া, হ্যাঁ আগামীকাল কাঁচড়াপাড়া, আপনার সুবিধা হবে, ঠিক আছে? আপনি বুকিংটা ফিক্স করে নিন, কাঁচড়াপাড়ায় চলুন, কারণ অনেক ব্যক্তিগত যে আলোচনাটা অনেকটাই বেশি হয়ে গেছে, এরপরে হলে কিন্তু আমার মনে হয় আপনারই একটা বাজে লাগবে, যে আমার সম্পর্কে যে আলোচনাগুলো হচ্ছে, আমরাও ব্যক্তিগতভাবে চাই না যে আপনার সম্পর্কে এতটা পার্সোনাল হতে। আপনি চেম্বারে বসে এই বিষয় নিয়ে আলোচনা করে নেবেন আগামীকাল কাঁচড়াপাড়া। থ্যাংক ইউ সো মাচ রিমা। সেই হিসেবে একটু বলে দিই, 8335805241 রিমা নিশ্চয়ই আপনি দেখছেন, এবং 9836410969 এটা হচ্ছে স্যারের বুকিং নাম্বার, বুকিংটা ফিক্স করুন আগামীকাল কাঁচড়াপাড়া। আর চেম্বার একটু বলে দিই ডিটেলসে, সোমবার ব্যারাকপুর ও শ্রীরামপুর, শ্রীরামপুর কোথায়, মা তারা জ্যোতিষ কেন্দ্র টিকিট কাউন্টারের ঠিক বিপরীতে, এবং মঙ্গলবার কালীঘাট, আর বুধবার হচ্ছে বর্ধমান, ও বুধবারই হচ্ছে মেচেদা, এক বুধবার বর্ধমান আর এক বুধবার মেচেদা। কিন্তু সামনের বুধবার হচ্ছে বর্ধমান, আগামী বুধবার বর্ধমান, আর বৃহস্পতিবার হচ্ছে কৃষ্ণনগর, আর শুক্রবার হাতিবাগান ও শোভাবাজার, এবং শনিবার দমদম ও গড়িয়া, গড়িয়া মেট্রো স্টেশন ঠিক কাছে, এবং রবিবার কাঁচড়াপাড়া, আগামীকাল কাঁচড়াপাড়া। এছাড়া 1 জুন মানে ফার্স্ট উইক অফ জুন স্যার কিন্তু থাকছে নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল কোথায়, শিলিগুড়ি, কোচবিহার, মালদহ, বহরমপুর। আর এছাড়াও আপনারা কিন্তু স্যারকে একটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যারা যারা মনে করছেন যে চেম্বারে আসবেন, চেম্বারে যখনই ভিজিট করবেন তখনই কিন্তু স্যারের কাছ থেকে আপনারা এইটা পাবেন বিনামূল্যে, বেসিক লাইফ হরোস্কোপ। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হুম, আমি বহরমপুর থেকে বলছি, রিয়া সাহা। রিয়া সাহা বহরমপুর থেকে? হ্যাঁ রিয়া সাহা বহরমপুর থেকে। রিয়া, জুনের ফার্স্ট উইকে স্যার কিন্তু বহরমপুর যাচ্ছেন। জন্মস্থান বহরমপুর। আমাদের অনুষ্ঠান দেখা হয় রিয়া? প্রথম থেকে দেখছেন? কেমন লাগছে রিয়া? ভালো লাগছে। আচ্ছা, এখানে যেগুলো ইন্ডিকেট করছে 93-তে জন্ম, তাই তো? ক্যারিয়ারের ব্যাপারে জানার ইচ্ছা আছে? হুম, হ্যাঁ, ওর ক্যারিয়ার আর শরীর নিয়ে একটু ডিসকাস, শরীর নিয়ে, হ্যাঁ সেটা আমি বুঝতে গিয়ে বললাম না। আচ্ছা, এখানে যেগুলো ইন্ডিকেট করছে লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, কর্কট রাশি এবং পুনর্বশ নক্ষত্রে জন্ম, জানা আছে এগুলো? হ্যাঁ জানা আছে। কথাবার্তা, এই যে রিয়া কিন্তু কথা বলতে খুব পছন্দ করে, সবার সঙ্গে কথা বলতে তাই পছন্দ করে, এবং কথাও বলে ভীষণ। তাই রিয়া? আচ্ছা, এখানে যেগুলো ইন্ডিকেট করছে সেগুলো হচ্ছে একটু হাতের, মানে অর্থাৎ হাতের কাজের প্রবণতা, এইটা কিন্তু খুব ভালো আছে, অর্থাৎ বিউটিশিয়ান, বিউটিশিয়ান যে কোর্সগুলো, হ্যাঁ এগুলো কিন্তু ইন্ডিকেট করছে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো আছে। লগ্নে মঙ্গল আছে, একদম সেটাই হওয়ার যোগ আছে, চারটে যোগ আছে এবং মনের ভাবনাও আছে, দুটো মিলে গেছে রিয়া, প্লিজ এই ব্যাপারে এগোতে হবে। একেই বলে প্রেডিকশন, স্যার যা বলবেন সেটাই কিন্তু বাস্তবে ঘটবে, কনক্লুশন। একদমই তাই, আমি এটাই ভেবেছিলাম অনেকদিন থেকেই ভেবে রেখেছি। একদম 100% জায়গাটা কিন্তু ইন্ডিকেট করছে বলেই বললাম। আচ্ছা, লগ্নে মঙ্গল এখানে কি হচ্ছে, মাথা গরম, হঠাৎ করে মাথা গরমে জেদ প্রবণতাটা, এটা কিন্তু বর্তমানে বিগত মার্চ মাস থেকে বেড়ে গেছে। কেমন, তাই? মার্চ মাস থেকে বেড়ে গেছে না?
100%। ঠিক, কিন্তু তার আগে মানসিক আঘাতের জায়গাটা ছিল, মানসিক আঘাতও পেয়েছে। মানসিক আঘাত পেয়েছে, হ্যাঁ, পুজোর মধ্যে এই জায়গাটা ইন্ডিকেট করছে। যাই হোক, আচ্ছা এখন কেরিয়ারের ব্যাপারে বলবো, কেরিয়ার যেগুলো ইন্ডিকেট করছে, বিউটিশিয়ান কোর্স নো ডাউট খুব ভালো আছে, তাছাড়া তো এমনি খারাপ কিছু নেই। শত্রুর জায়গা, শত্রু থাকলো, বিয়ের ব্যাপারটা, হ্যাঁ, বিয়ে, বিবাহ, বিবাহের ক্ষেত্রে বলবো যে 2020 সালের বিবাহ, অর্থাৎ এই 2019-এর শেষের দিক থেকে কিন্তু বিবাহের কানেকশনটা তৈরি হচ্ছে, এবং 2020-তে একটা বিবাহের যোগ আছে, তারপরে কিন্তু 2022-এ কিন্তু আর একটা বিবাহের যোগ আছে। কিন্তু কোন কোন সময়টা, হ্যাঁ আমি বলি, কোন সময়টা অ্যাকচুয়ালি বিবাহ হবে, এই যে দুটো যোগ আছে, কিন্তু অ্যাকচুয়ালি বিবাহ যে কোন যোগে হবে সেটা কিন্তু নিখুঁত ক্যালকুলেশনে বলে দেওয়া যায়। আর এখানে কিন্তু যেটা বলবো যে একজনের সঙ্গে রিলেশন আছে, তাই তো? রিলেশন এখানে একজনের সঙ্গে আছে, রিলেশন। আচ্ছা একটা জিনিস বলবো, একটা রিলেশন যেটা হয়েছিল 2 থেকে 3 মাস আগে, কোনো ছেলের সঙ্গে যোগাযোগ হয়েছিল? দুই থেকে তিন মাস আগে না, এই যে রিলেশনটা আছে সেটা অনেক পুরনো? না, কোনো ছেলের সঙ্গে বা বন্ধুর সঙ্গে, কোনো পুরনো বন্ধু, অনেকদিন দেখা হয়নি, হঠাৎ দেখা হয়ে গেল, এরকম কানেকশন কিন্তু 100% এখানে ইন্ডিকেট করছে। সেই জন্যই বলছি, মানে অন মিডিয়ায় বলতে হয়তো অসুবিধা হবে, কিন্তু সেটা কিন্তু 2 থেকে 2 মাসের মধ্যে কিন্তু যোগাযোগের কানেকশন রয়েছে একটা। তাই তো রিয়া, আমি তাই বলে বলছি না, তার সঙ্গে রিলেশন তৈরি হয়েছে, হয়তো 2 দিনের জন্য জাস্ট আলাপ, বা অনেক দিন পরে, মানে অনেক দিনের চেনা একজনের সাথে একদিন কথা হয়েছে। 100% আমি এই জন্যই বলি যে এই ক্যালকুলেশন, ক্যালকুলেশন কিন্তু মানুষকে, অর্থাৎ অ্যাস্ট্রোলজির জায়গা সঠিক জানতে হলে ক্যালকুলেশনটা জানতে হবে। আমি বারবার বলছি এই কানেকশনটা হয়েছে। আমার সাথে কথা বলে ও কি ভালো? নিশ্চয় ভালো বন্ধু আমার। আচ্ছা রিয়া, রিয়া, রিয়া একটা কথা বলি, স্যারের প্রেডিকশন থেকে কিন্তু বেরিয়ে যাওয়া যায় না। যেরকম বিউটিশিয়ান কোর্স সম্পর্কে আপনি হ্যাঁ বললেন, এই যে বিষয়টা 2 মাস আগে একটা রিলেশন বা একটা বন্ধুত্ব, সেখান থেকেও কিন্তু বেরিয়ে যাওয়া যাবে না। কেন, প্রেডিকশন স্যারের একদম কিন্তু টু দা পয়েন্ট, সেখান থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন না। বহরমপুর জুনের 1st week, ঠিক আছে, জুনের 1st week বহরমপুর। থ্যাংক ইউ সো মাচ রিয়া। আমার শরীরটা না, পেটের খুব প্রবলেম হয়। হ্যাঁ, এখানে বর্তমানে এখন কিন্তু পেটের সমস্যা, অর্থাৎ লিভার সংক্রান্ত একটু সমস্যা হবে। হ্যাঁ, হেলদি হয়ে যেতে হবে। কোনো কিছু আমি খেতে পারি না, খাবার কি কোনো, এগুলো ইন্ডিকেট করছে লিভার সংক্রান্ত সমস্যা আছে, এটা একটু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে। তাছাড়াও অ্যাস্ট্রোলজিক্যাল একটু গাইড নিলে, নো ডাউট, ছকটা কিন্তু দারুণ ছক, নো ডাউট, খুব ভালো ছক। কেমন? ওকে, আর এর মধ্যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে হবে, 9830033288, ঠিক আছে রিয়া? আর কোনো কথা নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে 9830033288, ঠিক আছে না? থ্যাংক ইউ সো মাচ রিয়া। আর জুনের 1st week স্যার যাচ্ছে নর্থ বেঙ্গল, শিলিগুড়ি, কোচবিহার, বহরমপুর, মালদহ, সেখানেই কিন্তু যোগাযোগ করে নিতে হবে। বুকিং নাম্বার 8335805241 এবং 9836410969, এটা হচ্ছে বুকিং নাম্বার। এবং আগামীকাল যে স্যার কাঁচরাপাড়া যাচ্ছেন, কাঁচরাপাড়া চেম্বারে থাকছেন, সেটারও কিন্তু বুকিং নাম্বার এইটা। এবং 29 তারিখ বর্ধমান যখন যাচ্ছেন স্যার, তারও বুকিং নাম্বার এটা। সেই জন্য এখন থেকে বুকিংটা করে নিতে হবে, এবং স্যারের সঙ্গে কিন্তু দেখা করে নিতে হবে চেম্বারে। যেভাবে উনি প্রেডিকশন করেন, সিরিয়াস, আমি মুগ্ধ এবং সকলেই মুগ্ধ স্যার। আজকের মতো এই জীবনের আলো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী অনুষ্ঠানে। নমস্কার, ভালো থাকবেন।